রিপাবলিক বাংলায় যে ছবি আমরা তুলে ধরব তা বলার কোনো ভাষা নেই। সুন্দরবনের দুর্গত এলাকার নদী পথে লঞ্চ দেখে পাড়ে দাঁড়িয়ে হাত নাড়ছে শিশুরা, দেখুন। বলার কোনো ভাষা নেই, জল চাইছেন, খাবার চাইছেন। সুন্দরবনে এখনো ত্রাণ পৌঁছায়নি, তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেই তথ্য। নদী পাড়ে দাঁড়িয়ে রয়েছেন শিশুরা, লঞ্চ দেখে তারা জল চাইছেন, খাবার চাইছেন। আবারও শোনার চেষ্টা করব। করুণ আর্তনাদ, করুণ আর্তনাদ, সুন্দরবনের মাটিতে দাঁড়িয়ে এই শিশুদের করুণ আর্তনাদ। জল, খাবার, জল ও খাবারের জন্য করুণ আর্তনাদ। যখন সুন্দরবনের এই ত্রাণ চাওয়ার জন্য করুণ আর্তনাদ, ঠিক তখনই বসিরহাটে ত্রাণ চুরির অভিযোগ। বসিরহাটে ত্রাণ চুরির অভিযোগ, দুই ছবি রিপাবলিক বাংলার পর্দায়, দুই ছবি রিপাবলিক বাংলার পর্দায়। একদিকে মানুষ যখন আর্তনাদ করছে, করুণ আর্তনাদ করছে, ঠিক সেই সময় বসিরহাটে সেই ত্রাণ চুরির অভিযোগ। একদিকে ত্রাণ পৌঁছচ্ছে না সাধারণ মানুষের কাছে, খাবার ও জলের জন্য করুণ আর্তনাদ করছেন তারা, শিশুরা নদী পাড়ে দাঁড়িয়ে। ঠিক তখনই বসিরহাটে ত্রাণ চুরির অভিযোগ, দুই ছবি রিপাবলিক বাংলার পর্দায়। একদমই বলার কোনো ভাষা নেই, করুণ আর্তনাদ জল এবং খাবারের জন্য। আর এই জায়গায় আমরা গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছিলাম রিপাবলিক বাংলা, রিপাবলিক বাংলার প্রতিনিধি রঞ্জিত পৌঁছে গিয়েছিল। রঞ্জিত, ঠিক কি ছবি উঠে এসেছে? একদমই আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কুমিরমারি, যে কুমিরমারিতে নদী বাঁধ ভেঙে প্রায় প্লাবিত, যে সুন্দরবনের কুমিরমারি মানে গ্রাম, গ্রামের পর গ্রাম জলমগ্ন। আজও সেখানকার মানে মানুষজন আজও অসহায় অবস্থায় তাদের দিন কাটছে, তাদের বাড়িতে ঠিক মতন রান্না হচ্ছে না, কারণ তাদের শুধু মানে ত্রাণ শিবিরে তারা আশায় বসে আছে, কখন ত্রাণ আসবে, কখন তারা খাবে। এবং তাদের যেখানে যে সমস্ত এলাকায় কমিউনিটি কিচেন চালু করা হয়েছে, সেই সমস্ত কমিউনিটি কিচেনে পরিবার গিয়ে তারা খাওয়া দাওয়া করছে, কারণ তাদের রান্না করার মতন পরিস্থিতি নেই, আজও তাদের জলমগ্ন গ্রাম। কিন্তু ছোট ছোট শিশুরা তারা জলের জন্য হাহাকার করছে, তারা নদীর পাড়ে দাঁড়িয়ে তারা সে লঞ্চের দিকে হাত তুলে মানে তারা সে ত্রাণ চাইছে, যে কাকু আমাদের ত্রাণ দিয়ে যান, আমাদের জল দেন, আমরা খুব অসহায়, আমাদের খেতে পাচ্ছি না। এমনই অসহায় অবস্থা তারা দিন কাটছে, তাদের তাদের ত্রাণ তাদের মধ্যে পৌঁছাচ্ছে না, তাদের কাছে সরকারি আধিকারিক ঠিক মতো পৌঁছাচ্ছে না। যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তারা যাচ্ছে ত্রাণ নিয়ে লঞ্চে করে, তখন সেই লঞ্চের দিকে হাত তুলে তারা নদীর পাড়ে তারা দাঁড়িয়ে রয়েছে, যে কাকু আমাদের ত্রাণ দেন, আমাদের জল দেন, আমরা খুব অসহায়, আমাদের পরিবার ত্রাণ চাই। তারা এমন একটা ত্রাণ তাদের জন্য মানে 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 যে জন্য তারা নদীর পাড়ে তাদের জীবনকে বাজি রেখে তারা নদীতে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তার দুর্ঘটনা ঘটতে পারে সমস্ত শিশুদের, তাদের ত্রাণ জন্য। কিন্তু এমনই এক অসহায়ত্ব ধরা পড়লো সুন্দরবনে প্রত্যন্ত বাড়িতে, যেখানে যেখানে ত্রাণ পৌঁছবে না, যেখানে যেখানে অভিযোগ উঠে আসবে, ঠিক সেই জায়গায় রিপাবলিক বাংলা পৌঁছে যাবে। রঞ্জিত, আপাতত তোমায় ধন্যবাদ।